আল্লাহ কেন সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তার রহস্য কি, এ ব্যাপারে আল কোরআন ও বিজ্ঞান কি বলে? পর্ব এ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজ কুল্লাহা মিন পবিত্র মহান সে সত্তা যিনি সকল কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জমিনে যা উৎপন্ন করেন তা থেকে, মানুষের মধ্য থেকে এবং সেসব কিছু থেকে যা তারা জানে না। সূরা ইয়াসিন আয়াত 36। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্ম থেকে বৃদ্ধির শুরুতে তথা শিশুকাল থেকে শৈশব পর্যন্ত আমরা যখন একটু একটু করে বুঝতে শিখেছি, তখন থেকে আমরা নিজেদের একটি বিশেষ জেন্ডারে তথা মানবজাতির শুধু দুটি প্রজাতির একটির মধ্যে নিজেদের আইডেন্টিফাই করতে পারাটা শিখে নিই, এবং তা হলো আমি নারী কিংবা পুরুষ। বয়স বাড়ার সাথে সাথে আমাদের বুদ্ধিবৃত্তিক দৃষ্টিতে আরও ধরা পড়ে এই জেন্ডার ডিফারেন্স শুধু মানবজাতির মধ্যেই নয়, এমনকি পৃথিবীর প্রত্যেক প্রাণীদের মধ্যে এই সিস্টেম বিদ্যমান, এবং প্রাণীদের বংশবৃদ্ধির ক্ষেত্রে এই সিস্টেমটি অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। বেশিরভাগ মানুষের কাছে জোড়া বা পেয়ার্সের ব্যাখ্যা খুবই নগণ্য ধারণার মধ্যে সীমাবদ্ধ। আজকে আমরা যারা এই ভিডিওটি দেখছি তাদের অনেকের কাছে জোড়ার সংজ্ঞা বলতে এটি, মানে আমাদের চিন্তা জগতের পরিধি কতটা সীমিত এবং আমাদের চিন্তাশক্তির দৈন্যদশা দেখলে সত্যি অবাক হতে হয়। ভিডিওর শুরুতে পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টির ঘোষণা স্বরূপ যে তত্ত্ব তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন তার তাৎপর্য এবং গভীরতা অনেক, এবং তা অলৌকিকও বটে, যা কিনা মহান আল্লাহ তাআলার কুদরত ও হেকমতের অনন্য নিদর্শন। পবিত্র কোরআনের এই আয়াতের আলোকে যদি আমরা জোড়া বা পেয়ার্সকে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণে নিয়ে দেখি, তাহলে তার কিছুটা আমাদের উপলব্ধি হবে ইনশাআল্লাহ। প্রথমেই বলেছি, পেয়ার্স বা জোড়ার তাৎপর্যের পরিধি বিশাল, তাই আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষের পক্ষে পেয়ার্স বা জোড়ার প্রকৃত পূর্ণ ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়, কারণ ব্যাপারটি খুবই অলৌকিক, যার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই রেখেছেন। এরপরেও মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে তারই প্রদত্ত সামান্য জ্ঞান দিয়ে তা উপলব্ধি করার চেষ্টার মাধ্যমে মহান আল্লাহর কুদরত ও হেকমতকে আমাদের পক্ষে যতটা সম্ভব জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাধারণ চিন্তাভাবনার আলোকে আমরা জোড়া বলতে বুঝি কোনো দম্পতি কিংবা অন্যান্য পশু প্রাণীর সঙ্গী বা সাথী মানেই জোড়া। আবার পেয়ার্সের পরের ব্যাখ্যায় আমরা বুঝি প্রাণীজগতের দুটি প্রজাতি, যার একটি হলো স্ত্রী প্রাণী এবং অপরটি পুরুষ। কিন্তু পেয়ার্স বা জোড়ার পরিধি আরও অনেক বিশাল, তাই আমরা জোড়ার ব্যাখ্যাটা একেবারে শুরু থেকে, অর্থাৎ সৃষ্টির শুরু এবং মহাবিশ্ব ও পৃথিবীতে স্থিত পদার্থের শুরু থেকে দৃষ্টি রেখে শুরু করছি। পেয়ার্স বা জোড়ার নিদর্শন মহান আল্লাহ তাআলা কতটা ডিপ এবং ডিটেলস থেকে শুরু করেছেন বা রেখেছেন তার গভীরে দৃষ্টিপাত করলে মহান আল্লাহ রাব্বুল আলমিন যে কত নিপুণ স্রষ্টা সেটাকে উপলব্ধি করে মহান আল্লাহ তাআলার প্রতি আমাদের শির নত হয়ে আসবে, এবং তার অপর নাম খালিক তথা স্রষ্টা নামের তাৎপর্য আমাদের কাছে নতুনভাবে ধরা দেবে। যদি আমরা প্রাণীকুলের জন্ম প্রক্রিয়ার দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখব যে একটি প্রাণীর জন্মের শুরু হয় ভ্রূণ গঠনের মাধ্যমে। এই ভ্রূণ তখনই গঠিত হয় যখন একটি স্ত্রী প্রাণীর ডিম্বাণুর সাথে পুরুষ প্রাণীর একটি শুক্রাণু নিষিক্ত হয়। তাহলে দেখা গেল প্রাণীর জন্মই হয় ডিম্বাণু ও শুক্রাণু জোড়ার মিলনে। কেবলমাত্র ডিম্বাণু কিংবা শুক্রাণু এককভাবে ভ্রূণ উৎপাদন করতে সক্ষম নয়, তাই প্রাণীদেহের অস্তিত্বে আসার মূলে রয়েছে জোড়া, অর্থাৎ প্রত্যেকেই একে অপরের পরিপূরক। জোড়া হওয়া বা জোট বাঁধা ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব আসা অসম্ভব। এবার আসি অন্যান্য পদার্থের অস্তিত্বের ক্ষেত্রে জোড়ার ভূমিকা নিয়ে। আমরা জানি পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশের নাম পরমাণু, যার আকার কিনা আবার একটি এক বর্গ মিলিমিটার আকারের চুলের 10 লক্ষ ভাগের এক ভাগ। চিন্তা করে দেখুন কতটা অকল্পনীয় ক্ষুদ্র। আমরা প্রাণীজগৎ, এই পৃথিবীতে স্থিত পানি, নদী, সাগর, পাহাড়, পাথর, বালি, মাটি সহ মহাবিশ্বের স্থিত সব গ্রহ নক্ষত্র সহ সবকিছুই গঠিত হয়েছে পরমাণু দ্বারা। এবার যদি আমরা পরমাণুর গঠনের দিকে থাকাই, তাহলে দেখতে পাবো যে পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করতে থাকা ইলেকট্রন নিয়ে পরমাণু গঠিত। সুতরাং এখানে সুস্পষ্ট প্রতীয়মান হলো যে ইলেকট্রন ও নিউক্লিয়াস জোড়ার সমন্বয়ে কেবল পরমাণু অস্তিত্ব আসতে পারে। শুধুমাত্র নিউক্লিয়াস বা শুধুমাত্র ইলেকট্রন কখনোই এককভাবে পরমাণুর গঠন করতে পারে না, এবং অবভিয়াসলি পরমাণু ব্যতীত পদার্থের অস্তিত্বে আসাটা অসম্ভব। সুতরাং দিবালকের মতো পরিষ্কার হয়ে গেল যে এই মহাবিশ্বের সব কিছুর পরমাণু দ্বারা অস্তিত্ব আসার পেছনে নিউক্লিয়াস ও ইলেকট্রন জোড়ার ভূমিকা অপরিহার্য। সুতরাং
জোড়া ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব সম্ভব নয়, বিধায় আল্লাহ তাআলা সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমরা পরমাণুর গঠনের চিত্রটি দেখলাম, তবে জোড়ার রহস্য এখানে আরও আছে। আমরা জেনেছি পদার্থের পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। এখানে আরও একটি বিস্ময়কর বিষয় আছে, আর তা হলো যদিও বা পরমাণুর আকার হিসেবে পরমাণুর নিউক্লিয়াসকে আবর্তন করা ইলেকট্রনের নির্ধারিত কক্ষপথ পর্যন্ত বোঝালেও পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ থেকে কেন্দ্রের নিউক্লিয়াসের মধ্যে রয়েছে সুবিশাল খালি জায়গা। ঠিক কেমন? বলা যেতে পারে পরমাণুর প্রকৃত আকারের চেয়ে নিউক্লিয়াস কোটি গুণ ছোট। তার উৎকৃষ্ট উদাহরণ হলো আমাদের সৌরজগৎ। আমাদের সৌরজগতের সর্বশেষ সীমানা বলা যেতে পারে কাইপার বেল্টকে। সূর্য থেকে কাইপার বেল্টের দূরত্ব 30 AU বা 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আমাদের চ্যানেলের যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের আল কোরআনের আলোকে বহুপথের মহাকাশ এর প্রথম পর্বে আমাদের সৌরজগতের অ্যাস্ট্রয়েড বেল্ট ও কাইপার বেল্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা এখনও এপিসোডটি দেখেননি বা মিস করেছেন, তারা উপরের আই বাটনে ক্লিক করে কিংবা নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। তো যা বলছিলাম, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলো পৃথিবী হতে সূর্যের দূরত্বের সমান দূরত্ব, বা 14,96,00,000 কিলোমিটার বা প্রায় 15 কোটি কিলোমিটার। সে হিসেবে সূর্য থেকে কাইপার বেল্টের দূরত্ব 30 AU বা প্রায় 428,80,00,000 কিলোমিটার। সুতরাং তাহলে নির্দ্বিধায় বলা যায় সূর্য থেকে কাইপার বেল্টের দূরত্বের দ্বিগুণ হচ্ছে কাইপার বেল্টের ব্যাস, যা কিনা প্রায় 856,00,000 কিলোমিটার। তাহলে সূর্য কাইপার বেল্টের তুলনায় কত ছোট? যেখানে কাইপার বেল্টের ব্যাস 856,00,000 কিলোমিটার, সেখানে আমাদের সূর্যের ব্যাস মাত্র 13,92,700 কিলোমিটার। তার মানে দাঁড়ায় সূর্য কাইপার বেল্টের চেয়ে প্রায় 855,86,00,000 গুণ ছোট। আল্লাহু আকবর। আর ঠিক পরমাণুর ক্ষেত্রে বিষয়টি ঠিক তেমন, অর্থাৎ কাইপার বেল্টের তুলনায় সূর্য যতটা ছোট, পরমাণুর মূল আকারের চেয়ে বা পরমাণুর কেন্দ্রে চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকা ইলেকট্রনের কক্ষপথের তুলনায় কেন্দ্রে থাকা নিউক্লিয়াস ঠিক ততটাই ছোট। আরও একটু সহজ কথায় বললে, একটি ফুটবল স্টেডিয়ামকে যদি পুরো পরমাণুর আকারের সাথে তুলনা করা হয়, তাহলে পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াস হবে সেই স্টেডিয়ামের মাঠের মাঝখানে রাখা একটি ক্ষুদ্র মার্বেলের মতো। আল্লাহ আকবর। দেখুন, এক বর্গমিটার চুলের চেয়ে 10,00,000 গুণ ক্ষুদ্র একটি টাইনি ক্রিয়েশন তথা পদার্থের সবচেয়ে ছোট অংশটির মধ্যে কত গ্যাপ বা খালি স্থান বিদ্যমান। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কৌশলের কি অনন্য উপমা! একবার চিন্তা করে দেখুন, তিনি কত নিপুণ স্রষ্টা। তার মানে যদি পরমাণুর কেন্দ্র তথা নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যখানে বিদ্যমান খালি জায়গাকে সংকুচিত করা হয় বা ইলেকট্রন ও নিউক্লিয়াসকে এক জায়গায় নিয়ে আসা হয়, তাহলে মহাবিশ্ব ও পৃথিবীতে বিদ্যমান সমস্ত পদার্থ, বস্তু এবং উদ্ভিদ ও প্রাণীকুলের প্রকৃত আকার হবে বর্তমান আকারের চেয়ে 100,00,000 গুণ ক্ষুদ্র। আর তখন আমার আর আপনার আকার হতো একটি উকুনের চেয়েও ছোট। বুম! যদি বর্তমান সময়ের সবচেয়ে উঁচু স্কাইস্ক্রাইপার বুর্জ খলিফাতে ব্যবহৃত সমস্ত ইট, বালি, রড, সিমেন্ট সহ যাবতীয় পদার্থের পরমাণুর খালি জায়গাকে সংকুচিত করা হতো, তাহলে পুরো বুর্জ খলিফার আকার হতো একটি ক্ষুদ্র রাইস গ্রেন বা চালের দানার মতো। সুবহানাল্লাহ। আর ঠিক এই ঘটনা ঘটে মহাকাশের নিউট্রন স্টারদের মাঝে। নিউট্রন স্টার নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে আমাদের চ্যানেলের নিউট্রন স্টার মহাকাশে মহান আল্লাহ তাআলার অনন্য নিদর্শন শিরোনামের ভিডিওতে। উপরের আই বাটনে ক্লিক করে কিংবা নিচের দেওয়া ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। আমরা উদাহরণ পেশ করতে গিয়ে মূল আলোচনা থেকে খানিকটা দূরে চলে এসেছি, তবে সবগুলো কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কথা হচ্ছিল জোড়া নিয়ে এবং পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ পরমাণুতে বিস্ময়কর জোড়ার রহস্য উন্মোচনে আমরা পদার্থের অস্তিত্বের মূল উপাদান পরমাণুর গঠনে নিউক্লিয়াস এবং ইলেকট্রন জোড়ার অপরিহার্য ভূমিকা সম্পর্কে জানলাম। তবে এখানে এখনও জোড়া বা পেয়ারসের আরও বিস্ময়কর রহস্য উদ্ঘাটনের বাকি আছে। যদি বলা হয় পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াস কি দিয়ে তৈরি, নিউক্লিয়াসকে ভাঙলে দুটি পার্টিকেলস পাওয়া যায়, যার একটি হলো প্রোটন, অপরটি হলো নিউট্রন। তাহলে কি দেখা গেল? দেখা গেল যে পদার্থের মূল ফাউন্ডেশন যেখান থেকে শুরু, অর্থাৎ পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসও জোড়া পার্টিকেল দ্বারা তৈরি, যার একটি হলো প্রোটন এবং অপরটি নিউট্রন। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার জ্ঞানে আপনি পৃথিবীতে যতগুলো জোড়া খুঁজে পাচ্ছেন তার সবগুলোই একে অপরের বিপরীত। যেমন আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার বিপরীত লিঙ্গটি হবে নারী, কিংবা আপনার দুই হাতের একটি ডান হাত অপরটি বাম হাত। আমরা মুখ দিয়ে খাবার গ্রহণ করি বা শরীরের অভ্যন্তরে প্রবেশ করাই, কিন্তু পশ্চাৎ দেশের পায়ুপথ দ্বারা হজমকৃত খাবারের উচ্ছিষ্ট অংশকে শরীরের বাইরে নির্গমন করে দিই। একইভাবে আলোর বিপরীত বা জোড়া হলো অন্ধকার, যা কিনা আলোর বিপরীত। দ্যাটস মিন মহাবিশ্বস্থিত সমস্ত জোড়ার বৈশিষ্ট্য হলো একে অপরের বিপরীত। আর এই বৈপরীত্যের শুরু কিন্তু পদার্থের মূল ফাউন্ডেশন তথা পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থেকে শুরু, অর্থাৎ প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াসে থাকা নিউট্রন পজিটিভ চার্জযুক্ত এবং তার বিপরীতে নিউক্লিয়াসের চতুর্দিকে প্রদক্ষিণরত ইলেকট্রন
নেগেটিভ চার্জ বহন করে, আর প্রোটন চার্জবিহীন অবস্থায় বিরাজমান থাকে। আচ্ছা, ভিডিওটি মোবাইল চার্জে রেখে দেখছেন তো, চার্জারে খেয়াল করে দেখুন দুটি পিন, একটি ঋণাত্মক বিদ্যুৎ বহন করছে, অপরটি ধনাত্মক। এভাবে দুই ধরনের চার্জে বিদ্যুৎ সক্রিয় হয়ে আপনার ফোনটি চার্জ হচ্ছে। নেগেটিভ বা পজিটিভ চার্জের যে কোনো একটি দিয়ে বিদ্যুৎ সক্রিয়তা সম্ভব নয়। একইভাবে সব কিছুর মধ্যে বিপরীত জোড়া না থাকলে কোনো কিছুর অস্তিত্ব সম্ভব নয়। ফিরে আসি আবারও পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াসের পার্টিকেল বা নিউট্রন ও প্রোটন বিশ্লেষণে। এখন যদি বলা হয় পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ পরমাণু, আবার সেই পরমাণুর চেয়ে শত কোটি গুণ ক্ষুদ্র নিউক্লিয়াস যা কিনা প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত, সেই প্রোটন ও নিউট্রনকে কি ভাঙা সম্ভব? ভাঙা সম্ভব না হলেও বর্তমান আধুনিক বিজ্ঞান সেই নিউট্রন ও প্রোটনের গঠনের উপাদানের মধ্যে জোড়া খুঁজে পেয়েছে। খুব আশ্চর্য নয় কি? জেনে অবাক হবেন যে নিউট্রন ও প্রোটন মূলত কোয়ার্ক ও লেপটন নামের দুই শ্রেণীর অবিভাজ্য অতি পারমাণবিক কণা দ্বারা গঠিত। সুবহানাল্লাহ, সেখানেও জোড়া। এই কোয়ার্ক ও লেপটন পদার্থের সবচেয়ে অতি ক্ষুদ্র পারমাণবিক পদার্থ কণা, যাদের এক কথায় বলা হয় বা একক নাম ফার্মিয়ন। সুতরাং আপনি একবার চিন্তা করে দেখুন, পদার্থের গঠনের মূল ভিত্তি অকল্পনীয় ক্ষুদ্র পরমাণু, নিউক্লিয়াস এবং ইলেকট্রন জোড়ার বদৌলতে অস্তিত্বে বিদ্যমান। আবার পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন জোড়ার বদৌলতে অস্তিত্ব বিদ্যমান। আবার সেই প্রোটন ও নিউট্রন কণাগুলো অবিভাজ্য অতিপারমাণবিক কণা কোয়ার্ক ও লেপটন দ্বারা গঠিত। তাহলে পদার্থের মূল ভিত্তি বা সবচেয়ে ক্ষুদ্র অংশ কিংবা এক বর্গ মিলিমিটার চুলের চেয়ে প্রায় 10 লক্ষ গুণ ছোট পরমাণুর গঠনে মহান আল্লাহ তাআলা যদি এতগুলো জোড়ার কম্বিনেশন রাখেন, তাহলে দৃশ্যমান পদার্থের প্রতিটি ক্ষুদ্রাংশের প্রতিটি পরতে পরতে কত শত হাজার কোটি জোড়া রয়েছে একবার ভাবতে পারেন? আল্লাহ তাআলা যে তিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন বলে ঘোষণা করেছেন, তার তাৎপর্যের গভীরতা কতটুকু উপলব্ধি করতে পারছেন? নাকি আপনি জোড়া বলতে এখনো এটাকে বোঝেন, নতুবা এদের কথা চিন্তা করছেন? তাহলে এতক্ষণের আলোচনা থেকে ভাবুন যে আল্লাহ সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন বলে ঘোষণা করেছেন, এবং তিনি সৃষ্টির একেবারে ক্ষুদ্রাংশ থেকে জোড়ার যে কম্বিনেশন করেছেন, এই মেকানিজমের কোনো ব্যাখ্যা কি সায়েন্সের কাছে আছে? হয়তো অদূর ভবিষ্যতে কোয়ান্টাম ফিজিক্সের উত্তরোত্তর উন্নতির মাধ্যমে কোয়ার্ক এবং ল্যাপটনেরও পার্টিকেল সম্পর্কে অবগত হতে পারি। আজকের এই পর্বে এতক্ষণ পর্যন্ত আমরা মহান আল্লাহ তাআলার সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টির ঘোষণা অনুযায়ী তারই সৃষ্টির মধ্যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্র কণা পরমাণুর ভেতরকার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে মহান আল্লাহ তাআলা পেয়ার্স বা জোড়া বিদ্যমান রেখে তার অকল্পনীয় সৃষ্টি দক্ষতা, অনন্য ক্ষমতার যে সাইন তিনি রেখেছেন সে সম্পর্কে জানলাম, এবং এর মাধ্যমে আমরা উপলব্ধি করলাম যে পবিত্র কোরআন সন্দেহাতীতভাবে অলৌকিক এবং মহান আল্লাহ তাআলার বাণী। আরও উপলব্ধি করলাম পবিত্র কোরআনের কাছে আমাদের বর্তমান আধুনিক বিজ্ঞান নিঃসন্দেহে নতজানু, এবং বিজ্ঞানের পথ চলার অন্যতম শ্রেষ্ঠ সহায়ক এবং পাথেয় হল পবিত্র কোরআন। জোড়া বা পেয়ারসের মাহাত্ম্য এখানেই শেষ নয়। এতক্ষণের আলোচনায় আমরা ফিজিক্যাল ম্যাটার বা অস্তিত্বে বিদ্যমান দৃশ্যমান বাস্তব পদার্থের অতি ক্ষুদ্র ও সর্বশেষ অংশ এক বর্গ মিলিমিটার চুলের চেয়ে 10 লক্ষ গুণ ক্ষুদ্র পরমাণুর মধ্যে বিদ্যমান জোড়া বা পেয়ারসের রহস্য উদ্ঘাটন করলাম মাত্র। পরমাণু থেকে যদি আমরা অণুতে আসি, তাহলে হয়তো সেখানে আরও কত শত পেয়ারসের কম্বিনেশন খুঁজে পাব, সেটা হয়তো এখন বলার অপেক্ষা রাখে না। এগুলো সব ফিজিক্যাল ম্যাটার্স বা বাস্তব পদার্থের পেয়ার্স। কিন্তু আমাদের জীবনে দৃশ্য অদৃশ্য, সম্মুখে উপস্থিত অনুপস্থিত এবং সময়ের মধ্যে কত ধরনের পেয়ার্স বা জোড়া বিদ্যমান তা অন্তহীন। পরবর্তী পর্বে আমরা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অসংখ্য জোড়ার উপস্থিতি, এদের মধ্যে সঙ্গতি অসঙ্গতি ও এদের তাৎপর্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আরও একবার সংক্ষেপে চোখ বুলিয়ে যাই আজকের আলোচনার মূল রোমাঞ্চকর জোড়াগুলোতে। কোয়ার্ক এবং লেফটন জোড়া বা ফার্মিয়ন দ্বারা গঠিত প্রোটন ও নিউট্রন। আবার প্রোটন ও নিউট্রন জোড়ায় গঠিত পরমাণুর কেন্দ্রাংশ তথা নিউক্লিয়ন। আবার নিউক্লিয়ন ও ইলেকট্রন জোড়ায় অস্তিত্বমান হয়েছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ পরমাণু। খুব সুপরিকল্পিতভাবে এবং কি সুনিপুণ সামঞ্জস্যতা বজায় রেখে স্টেপ বাই স্টেপ জোড়ার ম্যাথমেটিক্যাল মেকানিজম দ্বারা মহান আল্লাহ তাআলা পদার্থের ভিত্তি তথা পরমাণুর মতো অতি ক্ষুদ্র ম্যাটার্সকে বিল্ড আপ করেছেন, তা ভাবলে সেই মহান ইঞ্জিনিয়ারের সমীপে শির নত হয়ে আসবে একজন সত্যানুসন্ধানী ইমানদার ব্যক্তির। চোখের সামনে দৃশ্যমান সব কিছুর অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের প্রতিটি ম্যাটারই যেন সেই মহান সত্তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করছে। আর আল্লাহ তাআলাও মানুষের ঘুমন্ত বিবেকের সদর দরজায় কড়া নেড়ে এই মহাবিশ্বের অতি ক্ষুদ্র হতে কল্পনাতীত বিশাল সব কিছুর মধ্যে মহান আল্লাহ তাআলার
অনন্য নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শনকে চোখের সামনে এনে তার সৃষ্টির কোথাও যে কোনো ত্রুটি নেই তা দেখিয়ে দিয়েই বলেছেন, অতঃপর তুমি বার বার থাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। সূরা আল মুলক আয়াত 4। প্রিয় মুসলিম উম্মা, আপনাদের প্রতি ছোট্ট একটি নিবেদন, যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিম, অমুসলিম ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম, কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, নউযুবিল্লাহ মিনাজ জালিম, এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ইসলাম এবং কোরআনকে অচল ও সেকেলে হিসেবে প্রমাণ করার চেষ্টার মাধ্যমে দুনিয়ার চাকচিক্যকে প্রলুব্ধ করে দুর্বল ইমানের মুসলিম ও অন্যান্য মানুষদেরকে পথভ্রষ্ট করে শয়তানের মিশনকে সফল করার অপচেষ্টায় লিপ্ত, আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী, অমুসলিম ও নাস্তিকদের শালীনতা এবং উদারতার সাথে, বিনয় এবং শান্তির সাথে উপযুক্ত জবাব দিয়ে আল্লাহর পথে আহ্বান করে চলেছি, এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয় সেই বিজ্ঞানেরই মূল সূতিকাগার যে পবিত্র কোরআন, সে বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চুল চেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাথে সাথে আমরা আমাদের কোরআনের এই মহিমান্বিতাকে সবার কাছে তুলে ধরার মাধ্যমে মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে তার একত্ববাদ ও শান্তির পথে আহ্বানে এবং ইসলামের যুগোপযোগী প্রচারে সফলতাও অর্জন করে চলেছি। এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাদের মধ্যে যারা শুধু নামামাত্র মুসলিম আছি তারাও পবিত্র কোরআনের অলৌকিকতার ব্যাপারে বিশদভাবে জেনে নতুন করে আমাদের মুসলিম হিসেবে ইমানের উপর অবস্থানের বিষয়ে নতুন করে ভাবছি এবং বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো ও দিনের পথ থেকে দূরে সরে যাওয়া ভাই বোন সহ সব ধরনের মানুষ তাকওয়া অর্জনপূর্বক মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর তাই দিনের এই প্রচার ও প্রসারে একান্তই আন্তরিকতার সাথে একজন মুসলিম হিসেবে আমাদের সহযোগিতা করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেননা মহান আল্লাহর রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাব, থেমে যাবে আমাদের দিনের ও কোরআনের এই যুগোপযোগী প্রচারের অগ্রযাত্রা। আর তার কারণে হয়তো বাংলার জমিনে এতটা শক্তিশালী ও যৌক্তিক সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিক্যবাদের শিকড় উৎপাটনের জন্য এবং বর্তমান সময় উপযোগী করে মানুষকে পবিত্র কোরআনে অন্তর্নিহিত অতি মূল্যবান জ্ঞানকে বুঝে আল্লাহর প্রতি আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে, অথবা সাম্প্রতিক সময়ে অন্য কেউ নাও আসতে পারে। আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন। আপনার তফিক অনুযায়ী 10 টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে সহযোগিতা করতে পারেন। আপনাদের সম্মিলিত সার্বিক সহযোগিতা আমাদের এই সূক্ষ্ম গবেষণায় অনেক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমাদের অনেক অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিত্য প্রয়োজনীয় খরচের যোগানের অভাব রয়েছে, যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায়। আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদের এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ। আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল মোবাইল ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01736355965 এই নাম্বারে আপনার অনুদানমূলক অর্থ প্রেরণের মাধ্যমে। এই একই নাম্বারটি আমাদের নগদ মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও, আর সেম নাম্বারটি আমাদের রকেট মোবাইল অ্যাকাউন্ট নাম্বারও। তবে রকেটের ক্ষেত্রে সবগুলো নম্বরের শেষে একটি অতিরিক্ত 4 যুক্ত হবে। সুতরাং আপনি এই 3টি মোবাইল ব্যাংকের যেটি ব্যবহার করেন সেটি থেকেই আপনার অনুদানমূলক সাদাকায়ে জারিয়ার অর্থ প্রেরণ করে আমাদের এই দিনী প্রচারের কাফেলার অংশীদার হতে পারে। পাশাপাশি আমাদের দাওয়া প্রজেক্টে আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 2050330002030365, ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 1451510122992 এবং পূবালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 0443101343038 এ আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ প্রেরণের মাধ্যমে আমাদের প্রতি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আপনার অনুদান হতে পারে 10 টাকা থেকে আপনার তৌফিক অনুযায়ী। মনে রাখবেন, এই দুনিয়াতে যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন,
তা কোনো কাজেই আসবে না, কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃথা যাবে না। বরং বিচারের দিনে এই অর্থই হতে পারে মুক্তির সম্বল তথা সাদাকায়ে জারিয়া। দাওয়ার কাজ কখনোই এককভাবে দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, আমরা এককভাবে আর হয়তো কতক্ষণই বা পারব। আর তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।